এই চারগুড়া ইঞ্জিলে যারাই কাজ করেন না কেন, সব কাজ করার পরও ইঞ্জিলে কেন মোবিল গামায় বা ক্যাফেট বাটি দে বা জোর কুমাবাড়া সাবির গুড়া দে বা হ্যান্ডেল মারা জায়গা থেকে কেন মোবিল গামায়, আজকে এই তিনটা রোগের সহজ সমাধান দিব। আমার এই ভিডিওটা অনেকজন দেখলে হয়তো বলবে না যে আমি পারি, আসলে সবাই যে পারে তা না, যারা পারে না তাদের উপলক্ষ করে এই ভিডিওটা বানানো হয়। তাই ভিডিওটা এক সেকেন্ডও না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই তিনটে সমস্যার সমাধান আমি করব আজকে। প্রথম যে সমস্যাটার সমাধান করব হ্যান্ডেল মারা জায়গা থেকে, কারণ এই বারবারই আমি কমেন্ট পাই যে হ্যান্ডেল মারা জায়গা থেকে কেন মোবিল আছে, কেন মোবিল আছে। আমি আগেই এইটার সমাধান করব। এই সমস্যাটা যদি থাকে তাহলে ইঞ্জিনের সব কাজ করা থাকলেও কিন্তু এই জায়গা থেকে মোবিল আসবে। তাই আমি বলবো ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি বোঝেন না আমার একটু কাজের হলেও হয়েছে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, তা না হলে যার কাজের হবে না তার লাইক কমেন্ট করা লাগবে না, যার কাজের হবে সে একটু যদি পারেন লাইক কমেন্ট করবেন, তাইতেই আমার হবে। এই জায়গা থেকে যদি মোবিল আসে তাহলে এই সমস্যাটার সমাধান আগে করবেন, যে এই ফেনিয়ামটা খুলে তারপরে দেখবেন যে এর বুশের কী অবস্থা হয়েছে। আসলে বুশটা যদি ঠিক থাকে তাহলে অন্য কোনো সমস্যা আছে, আমি তো এটাই দেখেন এই যে এই বুশটা ভেঙে গেছে, তাই এর এই জায়গাতে মোবিল আসবেই। আসলে আমি অন্য সাইডে সব কাজ করা থাকলেও কিন্তু মোবিল এই জায়গাতে আসা বন্ধ করা যাবে না, কম বেশি এই জায়গাতে আসবে। তাই আগে দেখবেন যে এর এই বুশ যদি ভেঙে যায় তাহলে কিন্তু মোবিল আসা বন্ধ হবে না। তাই আমি বলবো আপনারা যাদেরই এই সমস্যায় পড়েন যে হ্যান্ডেল চাপা থেকে যদি মোবিল আসে তাহলে এই বুশটার দিক খেয়াল দিবেন, তাহলে সমস্যাটার সমাধান করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আজ যে দুইটা সমস্যা আমি এক এক করে আপনাদের দেখাবো, সবই একদম সবই বোঝায় দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটা এক সেকেন্ডও না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এরপরে সমস্যাটা আমি দেখাই, এই ইঞ্জিনের দ্বিতীয় সমস্যা হচ্ছে এইটাই। আপনারা হয়তো অনেকে জানেন যে অয়েল সিল কেটে যেতে পারে বা ইঞ্জিল অনেক সময় অয়েল সিলের বার খোলা হয় না, ইঞ্জিলে কাজ করা হয়ে যায়। যদি এই সমস্যাটা থাকে অনেক সময় দেখা যায় না, বোঝা যায় না, তার কারণে কিন্তু ইঞ্জিলে কাজ করার পরেও কিন্তু ফেরায় জয়েন্ট থেকে মোবিল বেরোয়। তাই হয়তো হ্যান্ডেল চাপা দে, জোর কুমাবাড়া সাবির গুঁড়া দে বা ক্যাফেট ব্যাটারির গুঁড়া দে, এইসব জায়গাতে একটু বেশি বেরোয়, তাই এইসব জায়গাটা চোখে পড়ে বেশি। একদম লাস্ট যে সমস্যাটা, এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সমস্যাটা কিন্তু এক নাম্বার সমস্যা, তাই এই সমস্যাটা আপনারা একটু দেখবেন, এই সমস্যাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যে দুটো কাজ এই পন্থিক দেখালাম, এই কাজ করার পরেও যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু এই যত সমস্যা দেখালাম এই সমস্যা কিন্তু সমাধান হবে না। আগে এই সমস্যাটা আগে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন, আমি আপনাদের একটু প্লাস্টিক দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন এতে যে মোবিল কর্কটা লাগানো আছে, এই মোবিল কর্কটায় খালি বাতাস বেরোয় দিচ্ছে এবং ভিতরে নিচ্ছে, বারোয় দিচ্ছে এবং ভিতরে নিচ্ছে, কিন্তু এর সিস্টেমটা এরম না। এর সিস্টেমটা হচ্ছে শুধু বাতাসটা বাইরে বেরোয় দেবে, ইঞ্জিলের ভিতরে নিতে পারবে না। ইঞ্জিলের ভিতরে যদি নেয় মোবিলে অতিরিক্ত গ্যাস হবে বা ইঞ্জিল অতিরিক্ত হিট হবে, এই হচ্ছে এর এই বড় সমস্যা। কারণ এর এই বড় সমস্যা হচ্ছে মোবিলে যদি গ্যাস হয় তাহলে আগে দেখতে হবে মোবিল কর্ক, যে মোবিল কর্কে কী সমস্যা হয়েছে। আগে মোবিল কর্ক আপনারা ইঞ্জিল গুলে দিলে হয়তো বুঝতে পারবেন যে ইঞ্জিলের ভিতরে বাতাসটা নেওয়া আনা করতেছে, তাই আগে এই সমস্যাটা সমাধান করতে হবে, তা নাহলে কিন্তু সমস্যাটা সমাধানে আসবে না। একটা মোবিল কর্ক আপনারা কীভাবে বুঝে কিনবেন আমি আপনাদের একটু দেখায় দিই। দেখেন এই যে পয়েন্টটা, আসলে যে এই মোবিল কর্কে যে টিনটা রেখেছে, মানে যে ওয়াশারটা রেখেছে, এই ওয়াশারটা এর ভিতরে কী করবে, আগামাথা দৌড়ে বেড়াবে, তাই এই ইঞ্জিলে এই মোবিল কর্কে কাজ হবে না। কারণ এই মোবিল কর্ক দিলে ইঞ্জিলে হিট হবে এবং সমস্ত জায়গাতে মোবিল গামাবে। আর এই যে মোবিল কর্কটা আমি একটু দেখাই, এই মোবিল কর্কটা এইভাবে, এই মোবিল কর্ক যদি আপনারা বুঝে শুনে কিনতে পারেন তাহলে আপনাদের সমস্যা আসবে না আশা করা যায়। মোবিল কর্কের দেখেছেন দুইটা মুখ, দেখেন যে এরা মিলে যদি কিনতে পারেন, একটা অরিজিনাল মোবিল কর্ক যখন একটা চায়না ইঞ্জিল আসে তখন আপনারা মিলে দেখবেন এই কালোটার সঙ্গে আর সেটের সঙ্গে মিলে যাবে, তাই নতুন ইঞ্জিলে কিন্তু এই জায়গা জয়েন্ট থেকে মোবিল গামায় না। যদি আমার কথা না বিশ্বাস হয় একটা নতুন ইঞ্জিলের সাথে মিলায় দেখবেন। এবার আমি একটা এই ইঞ্জিলে কালো কর্ক লাগাবো, লাগায়ে আপনাদের ইঞ্জিলটা একটু স্টার্ট করে দেখাবো। আর ওই যে প্লাস্টিক দিয়ে আপনাদের দেখালাম, এই প্লাস্টিক দিয়েই আপনাদের সমস্যাটা আমি আপনাদের বোঝানোর
জন্য চেষ্টা করব, আশা করি বুঝতে পারবেন। আর যদি এরপরও না বুঝতে পারেন, আমি যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যা কটা সমাধান করে দেখবেন, দেখবেন ইঞ্জিলে কোনো জায়গা থেকে মোবিল আসবে না আশা করা যায়। তারপরেও আমি ইঞ্জিলটা স্টার্ট করে আপনাদের দেখাবো, যে আমি আবারও প্লাস্টিক ধরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই কর্কে কী হলো আর ওই কর্কে কী সমস্যা ছিল। এটা আপনাদের আসলে আমি যদি না দেখাই তাহলে তারা বুঝতে পারবেন না। আমি একটু আপনারা একটু কষ্ট করে দেখেন, ভিডিওটা বেশি বড় হবে না, খুবই ছোট ভিডিও। কর্কটার কাজ হলো যে খালি বাতাসটা বেরোয় দেবে, এই দেখেন শুধু বেরোয় দেবে, কিন্তু ভিতরেও টান দিতে পারবে না। ভিতরে টান দিলে ওই যে একটা টিনের ওয়াশার আছে, ওই ওয়াশারটাই বাতাসটা যাইতে দেবে না ভিতরে। ভিতরে যদি বাতাস যায় ইঞ্জিন হিট হবে বা মোবিলে গ্যাস হবে, নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ভিডিওটা যারা কষ্ট করে দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।